এখন তো সিচুয়েশন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে। সাংগঠনিক বৈঠক করতে আমরা ঘরের মধ্যে, তার মধ্যে স্লোগান গাড়ি ভাঙচুর, পার্টি অফিসে ইট পাটকেল ফেলা, পতাকা ছিঁড়ে দেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তারা করেছে। হয়তো আমাদের মিটিং করতে দেবে না, গণতন্ত্রের গলা ঘোটায় তাদের স্বভাব। তাই গণতন্ত্রের গলা ঘোটার জন্য পুলিশের সামনেই ভাঙচুর হয়েছে। একদম গাড়ি পুলিশ এখানকার যে পুলিশ এই ফাঁড়ির যারা ইনচার্জ ছিল যখন এসেছিল তার সামনে গাড়ি ভাঙচুর করেছে। কর্মীরা আপনারা জানেন গয়েশপুরের বুকে দাঁড়িয়ে কিছুদিনই হলো বিজেপির দ্বারা আশ্রিত যারা দুষ্কৃতি তাদের দ্বারা আমাদের দুজন তৃণমূল কংগ্রেস কর্মী তারা খুন হয়েছে। এমনি এখনও পর্যন্ত আমাদের এলাকার মানুষ আমি শান্ত করতে পারিনি, কর্মীদের শান্ত করতে পারিনি। স্কর্পিও করে কেউ বা কারা এসে গয়েশপুরকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমাদের কর্মীরা অনেকবার রিকোয়েস্ট করেছে এখান থেকে চলে যেতে এবং ওখান থেকে তাদের কর্মীরা আমাদের কর্মীদের উপরে চড়াও হয়। চড়াও হওয়ার পরে আমাদের কর্মীরা তখনও পর্যন্ত শান্ত থেকে কিন্তু স্লোগান দিচ্ছে না, ভাঙচুর করার অভিযোগ করছে। গাড়ি ভাঙচুর হয়েছে, পার্টি বেশি ভাঙচুর চলানো, আটকে রাখা হয়েছে তাদেরকে। নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করেছে, আমাদের কোনো কর্মী ভাঙচুর করে। কিছু লোক সবসময় ক্ষুব্ধ বিক্ষুব্ধ অসন্তুষ্ট থাকেন। পরিবর্তন হওয়ার পর নতুন নেতৃত্বে যতক্ষণ না পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ততক্ষণ কিছু সমস্যা থাকে। বিক্ষুব্ধদের বৈঠক নিয়ে মন্তব্য দিলীপের। কিছু লোক সবসময় ক্ষুব্ধ বিক্ষুব্ধ অসন্তুষ্ট থাকে। পরিবর্তন হওয়ার পরে নতুন নেতৃত্বের যতক্ষণ না পুরোপুরি কন্ট্রোলে আসে তখন কিছু সমস্যা থাকে, কিছু লোক থাকে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে বোঝানো হয়, তাদের যোগ্য কাজ দেওয়া হয়, সেই প্রসেসটা চলছে। আর যেহেতু সেই মে মাসের পর থেকেই কার্যকর্তাদের উপরে অত্যাচার হয়েছে, কেস হয়েছে, মারা গেছেন, মনটা সবার একটুখানি অশান্ত ক্ষুব্ধ আছে, তো সেজন্য এই জিনিসটা মিলিয়ে একটা মানে বাড়াবাড়ি মনে হচ্ছে। আমার মনে হয় না যারা আমাদের পার্টির পুরনো ডিসিপ্লিন কার্যকর্তা তারা এরকম কিছু করবেন যাতে পার্টির ক্ষতি হয়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।